আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা জিনিস ধরবো, তাড়াতাড়ি করে উত্তর দেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোথায়? কোথায়? মক্কা। আচ্ছা, মক্কা মদিনার ভিতরে কোন শহরের নামের আগে আমাদের হাজি সাহেবরা সোনা ব্যবহার করে বলুন তো? সোনার মদি বলে না? সোনার মদি না বলে তো? বলে। তা সোনার মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মগ্রহণ না করে মক্কায় করলেন কেন? মক্কায় কেন করলেন? মদিনাতে করতে পারতেন? মক্কায় করার পিছনে একটা কারণ আছে। এক, ভৌগোলিক জ্ঞান যাদের আছে, ভূগোলের জ্ঞান যাদের আছে, ভৌগোলিক জ্ঞান, তারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা, তাই তো? হযরত মুহাম্মদ সাল্লামের কাছে একটা কেতাব দেওয়া হয়েছিল, কেতাবটার নাম আল কোরআন। এই কেতাবের কাজ কি? না, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে টেনে আনা, তাই তো? মক্কা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত। এই বিশাল একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ওই কোণাতে একটা লাইট টাঙিয়ে দেওয়া হলো। বলুন তো, একটা লাইটে গোটা প্যান্ডেল সমানভাবে আলো আলো পাবে? পাবে না। লাইটটা যদি প্যান্ডেলের মাঝখানে দেওয়া হয় তাহলে চারিদিকে আলো পাবে কি পাবে না? পাবে। তো হযরত মুহাম্মদ সাল্লামকে মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হলো যে মক্কাতে জন্ম দেওয়ার ফলে এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীতে সমানভাবে যেন এর আলোটা ছড়িয়ে পড়ে, এই জন্য মক্কাতে এই লোকটাকে জন্ম দেওয়া হলো। নাম্বার দুই, মক্কাতে জন্ম দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লামের তিনটে বদনাম দেওয়া হয়েছিল। কটা? তিনটা। এক, লোকটা চরিত্রহীন, বদমায়েস লোক, নাউজুবিল্লাহ। কি করে বদমায়েস? না, 40 বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে, তার নাম খাদিজা। আর আল্লাহ নবীর বয়স তখন কত? 25। লোকে তখন বলছে, এর যখন চরিত্র যদি ভালো হবে, তা 25 বছরের ইয়ং ছেলে কোনোদিন 40 বছরের বুড়িকে বিয়ে করে? এর চরিত্র খারাপ। দুই, লোকটা পাগল। আল্লাহ নবীকে পাগল বলা হয়েছিল না? পাগল। কখন পাগল বলা হয়েছে? পাগল কখন বলা হয়েছে? যখন তিনি মিরাজ থেকে ফেরত আসার পরে বললেন, এই 360টা দেবদেবীর পূজা যারা করছো, সাবধান, 360টা দেবদেবীর পূজা করিও না, তোমরা এক কাজ করো, এক আল্লাহকে মানো, জান্নাত আছে জাহান্নাম আছে, এইমাত্র আমি দেখে তবে ফিরছি। তখন আবু জাহেল আবু লাহাব বলছে, লোকটা যদিও বা ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে, এতদিন ভালো ছিল, তার মানে হক কথা বললে লোক কি হয়? হ্যাঁ, পাগল হয়ে যায়। অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে চাকরি টিকাতে পারে না, আজও আছে না, টিকাতে পারে না। সেক্রেটারির ব্যাটার বিয়েতে ডিজে গান বাজছে, ইমাম সাহেব সেটা জুম্মার খুতবাতে বলেছে যে সেক্রেটারি যদি ডিজে গান যদি বাজায় তা অন্য মুসল্লিরা কি করবে? জুম্মার নামাজের পরে সেক্রেটারি বলছে, তুমি রিটার্ন টিকিট কেটে তবে ঘরে চলে যাও, তোমার চাকরি নাই। আমার ব্যাটার বিয়েতে কি গান বাজাবো, ড্যান্স করবো না করবো, ওটা আমার ব্যাপার, তুমি কেন বলতে গেলে? হে, তোমার চাকরি চলে গেল। তার মানে সত্য কথা বললে লোকের চাকরি চলে যায়, আর সত্য কথা বললে কি হয়? পাগল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? পাগল। নাম্বার তিন, আপনাদের এলাকাতে বেটা বেটি যদি কারো না হয় তাহলে দেশওয়ালি ভাষাতে তাকে কি বলে? বাঁজা। আর যার বেটি আছে বেটা নাই তাকে কি বলে? হ্যাঁ, নিবংশ বলে। এই তোর ভিটে মাটিতে আলো জ্বালাবার লোক নাই, এটাই বলে। তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই, অনেক কথা বলে বলে। হযরত মুহাম্মদ সাল্লামের একটাও বেটা বেঁচে ছিল না? নবীজি বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল, কোনটা? বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল। দুই, আল্লাহ নবী সাল্লামের বেটি কটা? চারটা। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থাতেই বেটিগুলো মারা গিয়েছিল না বেঁচে ছিল?
একটা বেঁচে ছিল তার নাম ফাতেমা। আল্লাহ নবী চলে যাবার পরে ফাতেমা চলে গেলেন ছয় মাস পরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাটাগুলো একটা 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 করে চারটে ব্যাটাই মারা গেল। তখন কাফেরেরা বগল বাজাচ্ছার বলছে, মুহাম্মদ তুমি যে আল্লাহ 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 করছো দিন রাত, তোমার ব্যাটা বলে তো কেউ নাই, আর তুমি তো কাল পরশু মারা যাবে, তোমার ইসলাম ধর্ম চালাবে কে, তোমার তো বংশতে বাতি দেবার লোক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ব্যাটাগুলো মারা গেল কেন, এর পিছনে লজিক আছে অনেক বড়। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু এর ব্যাটাগুলো মারা গেল কেন বলুন তো, আমাদের নবী শেষ নবী না এর পরেও কোন নবী আসবে? শেষ নবী অতিভক্তি চোরের লক্ষণ। আল্লাহ জানে যে নবীজির বেটাগুলো যদি বেঁচে থাকে, নবী যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহর নবীকে তারা তার বেটাকে নবী বলে মানতে শুরু করে দিবে। এই জন্য আগে থেকে বেটাগুলোকে তুলে নেওয়া হয়েছে। কত সুন্দর লজিক দেখছেন, হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কটা বদনাম হলো, কথা বলুন কটা? তিনটা। এক, চরিত্র খারাপ। দুই, পাগল। তিন, এর নিবংশ, এর বংশের করে এনে পানির বোতলটা দেখি একটু, ওর বংশের কোন রকমের দাম নাই, দে বোতলটাই দেন, গ্লাস লাগবে না, ওর বংশের কোন দাম নাই। আলহামদুলিল্লাহ, এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন। আল্লাহ নবীকে যে বদনাম দিলে ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ কোরআনে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, মা আনতা বিনির্মাতি ও রব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই আমার দিকে ফেরুন, মুহাম্মদ সাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল পাগল বলে এসেছি, ওটা এসেছি, ও জবাব আল্লাহ এখানে দিচ্ছেন, মানতা বিনির্মাত রব্বিকা বিমাজনুন, আপনার আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই পাগল নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল ছিলেন?